সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইনজামুলক টিপু। আজকে আবার চলে এসেছি চুয়াডাঙ্গা জেলায়, চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জে। আমি যে মেশিনের উপরে বসে আছি সেটি হচ্ছে একটি কম্বাইন্ড হারভেস্টার। কম্বাইন্ড হারভেস্টার নাম শুনলেই আমরা মনে করি এটি হয়তো বা বিদেশি কোনো বড় মেশিন। আমরা এতদিন পর্যন্ত যা জানতাম সেটা আমাদের জানার পর্যন্ত সীমাবদ্ধ ছিল, কিন্তু বাংলাদেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে, বিশ্বের প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বাংলাদেশেই এই কম্বাইন্ড হারভেস্টার এখন তৈরি হচ্ছে নিজস্ব প্রযুক্তিতে, নিজস্বভাবে। এবং আমাদের দেশ এখন আর পিছিয়ে নেই, আমাদের দেশের গর্বই বলা চলে, আমাদের দেশেও এইরকম ধান মাড়াই, ধান কাটাই, ধান বস্তাবন্দি একসাথে হবে এরকম মেশিন তৈরি করা হয়েছে এই চুয়াডাঙ্গায়। চুয়াডাঙ্গার জনতা ইঞ্জিনিয়ারিং এই মেশিনটা তৈরি করেছেন নিজস্ব প্রযুক্তিতে, আমাদের দেশের গর্ব। এরকম একটা বড় আকারের দেশীয় মেশিন আমরা দেশেই উৎপাদন করতে পারছি, এবং এই মেশিনগুলো কিন্তু আসলে আমাদের দেশে যদি উৎপাদন হয় তাহলে ইম্পোর্ট কস্ট যেমন কমে যাবে, তেমন আমাদের দেশের কৃষকেরা খুব দ্রুতই এই মেশিনগুলো হাতের কাছে পেয়ে যাবে, কারণ দামটা কম থাকায় আমাদের দেশের কৃষক উপকৃত হবেন। এবং আমাদের এই যে ধান কাটতে, মাড়াই করতে, বস্তাবন্দি করতে যে লেবার কস্টিং কিংবা লেবার না পাওয়ার যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু আর থাকবে না। তো আমরা চাই আমাদের উদ্যোগ, আমাদের দেশে যে প্রযুক্তিগুলো তৈরি করা যায় সেই প্রযুক্তি দিয়ে আমাদের দেশে স্বনির্ভর হওয়ার জন্য। তো তারই ধারাবাহিকতায় আজকে আবার আমরা এই মেশিন নিয়ে চলে এসেছি। আমরা চেষ্টা করব আপনাদেরকে এই মেশিনের খুঁটিনাটি সম্পর্কে জানানোর জন্য। তো সেই লক্ষ্যে চলুন আমরা কথা বলি এই মেশিনের যিনি তৈরি করেছেন, যে কোম্পানি তৈরি করেছেন তাদের সাথে কথা বলবো, এবং আমরা এই এলাকার কিছু কৃষকের সাথে কথা বলবো যারা এই মেশিনের সুফল ভোগ করছেন। তো চলুন যাই তাদের সাথে কথা বলি। তো তাদের সাথে কথা বলার আগে আমরা একটা কাজ করে আসি, চলুন এই মেশিনটার একটু পারফরমেন্স দেখে আসি, কেমন কাটে, আমাদের দেশের মেশিন কেমন পারফরমেন্স দিচ্ছে একটু জানার বিষয় আছে, জেনে আসি, তারপরে তাদের সাথে কথা বলি, বলে চেষ্টা করি এই মেশিন সম্পর্কে আপনাদের জানানোর। তো আশা করি পুরোটা ভিডিও জুড়ে থাকবেন, আমি আছি আপনাদের সাথে। দর্শক এখন আমরা কথা বলবো সেই জনতা ইঞ্জিনিয়ারিং এর স্বত্বাধিকারী মোহাম্মদ আমিদুল হাসানের সাথে, যার সাথে আমরা বিগততে কথা বলেছি বিভিন্ন মেশিনারিজ নিয়ে। আজকে আমাদের দেশের তৈরি, আমাদের দেশের গর্ব, আমাদের দেশেই সেই কম্বাইন্ড হারভেস্টার, অনেক কাঙ্ক্ষিত কম্বাইন্ড হারভেস্টার, তার সাথে সেই মেশিন সম্পর্কে জানার চেষ্টা করবো। তারাই এই মেশিনটা তৈরি করেছেন, তার কাছ থেকে মেশিন তৈরির ইতিহাস সম্পর্কে জানবো। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি তো আপনাদের এখানে এসেছি, অনেক মেশিন দেখেছি, কিন্তু এটা দেখে আমি আসলেও অনেক হ্যাপি যে আমাদের দেশে গর্ব ফিল করছে আমাদের দেশের ভাই কম্বাইন্ড হারভেস্টার। তো এটার গল্পটা আমাদের বলবেন। যে বিষয়টা হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সাথে আমরা একটা এগ্রিমেন্টে যাই, কারণ বেশিরভাগ কম্বাইন্ড হারভেস্টার আমাদের দেশে যেগুলো সবগুলো হচ্ছে আপনার বাইরে থেকে ইম্পোর্ট করা, কোরিয়া থেকে নয়তো চায়না থেকে নয়তো অন্যান্য দেশ থেকে, কিন্তু তারা ইচ্ছা পোষণ করলো যে আমাদের দেশে কিভাবে কম্বাইন করা যায়। এই জিনিসটা নিয়ে আমার আব্বু আলুল্লাহ ওনারও অনেকটা মাথায় ইয়ে হয়ে যায়, আমাদের দেশে যদি আমরা মেশিন করতে পারি খরচও কমে আসবে, আবার যদি সার্ভিসটাও মনে হয় তাহলে কেমন হয়। তো আমরা সেই অনুযায়ী আমরা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সাথে একটা এগ্রিমেন্টে যাই। আপনার কতদিন আগে ছিল এটা? এর প্রায় তিন চার বছর আগে তখন আমরা কম্বাইন বানানো শুরু করি। সেই সময়তেই মাথায় আসলো এই সেই কম্বাইন নিয়ে আমরা কাজ শুরু করি। ফার্স্ট অবস্থায় আমরা যখন একটা কম্বাইন তৈরি করি সেই ইয়েতে আমরা সেভাবে সাকসেসফুল হই না, দেন আবার আরেকটা কম্বাইন করি, ওইটার মধ্যে আরো কিছু সমস্যা থেকে যায়। লাস্ট করতে করতে আমরা লাস্ট একটা পজিশনে আসছি। এই যে কতদিনের সাধনা এটা? এটা প্রায় আজকে 4-5 বছর যাবে। 4-5 বছর এটা এটা এখন এখন এটা যেটা দেখা যাচ্ছে এখন কম্বাইন একবার ফুল কমপ্লিট আমাদের কম্বাইন হারভেস্টার, যে দেখতেছেন বিদেশি যে কম্বাইন হারভেস্টারগুলো ওইটার মতনই কাটতেছে, শুধুমাত্র আমাদের মেশিনের যে বাইরের ফিনিশিংটা সেটা হচ্ছে আমাদের দেশীয় ফিনিশিং এর মতন। আচ্ছা, কিন্তু সবকিছু একদম পারফেক্টলি, সব আমরা দেখতেও পাচ্ছি, এখানে বস্তা বাড়াই হচ্ছে, বস্তা বাঁধাই হচ্ছে, এখানে ধান কাটা হচ্ছে, ধান ঝাড়াই হচ্ছে, ধান মাড়াই হচ্ছে। তো আপনারা এই যে মেশিনটা করার পরে কেমন, মানে আপনাদের ভালো লাগাটা কেমন? আমাদের মধ্যে আরো বেশি ভালো লাগা কাজ করে, যে আমরা আমার নিজের কারখানাতে আমরা নিজেরা করতেছি, মানে এটাই আরো বেশি লাগতেছে যে নিজের দেশের প্রযুক্তি নিজেরাই করতেছি। যে যাতে কিছু জিনিস তো আপনার বাড়ি থেকে আমদানি করাই লাগে, সেই জিনিসগুলো আমাদের দেশে নাই,
যেমন ইঞ্জিন, তারপরে এই যে নিচে যে কলার মানে চাকার কলার আর কিছু পার্টস থাকে যেগুলো আমাদের দেশে হয় না, তো এই মেশিনগুলো এইগুলো আমাদের করাই লাগে। এগ্রিকালচার মেশিনাইজের হরমোন আমরা 30% দেখা যায় একটা মেশিনের ক্ষেত্রে বাইরে থেকে নিয়ে আসা লাগে, থেকে নিয়ে আসা লাগে। আশা করা যায় সামনে বিগততে আমাদের দেশের যে সম্ভাবনা হচ্ছে সবকিছু আমরা দেশেই তৈরি করতে পারবো। তবে আমাদের দেশের যে মেশিনটা, এই মেশিনটা সার্ভিসটা কেমন? এটা সার্ভিসটা অন্যান্য মেশিনের থেকে তুলনামূলক ভালো, কারণ আমরা এটা যেটা ইউজ করছি আপনার মেকানিক্যাল সিস্টেম, বাইরে চায়না মেশিন কিংবা দেখা গেল কোরিয়ান মেশিনে ইলেকট্রিক্যাল সিস্টেম, যেমন ইঞ্জিন স্টার্টার থেকে শুরু করে সবকিছু ইলেকট্রিক্যাল। আমাদের এই মেশিনটার ভিতরে মানে কোন ধরনের জিনিসগুলো আপনারা ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করেছেন? আমরা এই মেশিনটা করতে চাইছি ফুললি মেকানিক্যাল। দেখা গেলো যে সেলফি কাজ করলো না, সে হ্যান্ডেল দিয়ে কিন্তু স্টার্ট করতে পারবে। তারপরে যে গিয়ার বক্স সিস্টেমগুলো এগুলো মেকানিক্যালের, তারপর হ্যান্ডেল থেকে মানে ইউজিং সিস্টেমগুলো সব মেকানিক্যালের। তাছাড়া আপনার দেখা যায় দেশের বাইরে মেশিনগুলো বেশিরভাগই সুইচ সিস্টেম করা, ইলেকট্রিক্যাল ফাংশন, ইলেকট্রিক্যাল ফাংশন আপনার প্রবলেম হয় বেশি, কিন্তু আমাদের মেশিনে ধরেন প্রবলেম হওয়ার তেমন চান্স থাকে খুব কম। আর যদি কোনো টেকনিশিয়ান ভালোভাবে ট্রেনিং করে, আর আমরা যখনই মেশিন কোনো বিক্রি করি আমরা ট্রেনিং করাই, মানে ড্রাইভিং করাটা সব ড্রাইভারই নিজেই মেশিন মেরামত করতে পারবে। আর এর মধ্যে তেমন প্রবলেমের মধ্যে যেগুলো রয়েছে, কাটিং সাইডে একটু প্রবলেম দেখা দেয়, তারপর থ্রেশিং টাইমে, থ্রেশিং ড্রামের মধ্যে, তো এগুলো সে নিজেই ঠিক করতে পারবে, সব নিজে ঠিক করতে পারবে। আমি কিন্তু এই যে ইঞ্জিনটা, সেই ইঞ্জিনে কিন্তু আপনাদেরই একটা ভিডিও দেখিয়েছিলাম যে হচ্ছে মেকানিক্যাল স্টার্ট, এমনি জাস্ট শুধু পাওয়ার স্টার্ট, এমনি কিক স্টার্ট দেওয়া আছে। দর্শক আপনারা এই মেশিন, এই ভিডিওটা অনেকজন দেখেছেন এবং অনেকে অনেক ধরনের কমেন্ট করেছেন, অনেক ভালো লেগেছে আমাদের কাছে। তো আপনারা ভিডিওটা যে এখানে দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। এই মেশিনটা কিন্তু চাইলে অটোমেটিক স্টার্ট দেওয়ার সিস্টেম করা যেতে পারে, আমরা যদি মেকানিক্যাল স্টার্ট, হ্যাঁ তাহলে হ্যান্ডেল তো ঘুরতে ঘুরতে পারবে। তো আপনার এই মেশিনটার দাম কত? এটা হচ্ছে আমরা ফার্স্ট অফ অল আইডিয়া করেছি 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা এটা আপনাদের কাছ থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারবে। সেক্ষেত্রে কৃষকের জন্য কি কি সুবিধা রাখছেন আপনারা? কৃষকের জন্য আমরা ফার্স্ট অবস্থায় আমাদের টেকনিশিয়ান সাপোর্ট দিব, টেকনিশিয়ান নিয়ে কৃষক চালায় দেখায়, কৃষকের একবার কমপ্লিটলি ফুল একটা ট্রেনিং করাই দিব আমরা। আর আপনাদের বছরের সার্ভিস ওয়ারেন্টি? এক বছরের সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা, আর মেশিনের তেল খরচ কেমন? মেশিনে আপনার 1 লিটার তেলে প্রায় 1 ঘন্টা মতো চলবে। 1 ঘন্টাতে কতটুকু কাটা যাবে? 1 ঘন্টাতে আপনার দেখা যায় প্রায় 3.5 থেকে 4 বিঘা। 3.5 থেকে 4 বিঘা চলবে। আচ্ছা, আর এই যে মেশিনটা, এই মেশিনটা আপনারা হচ্ছে বিক্রি করার সময় যে সার্ভিসটা দিয়ে থাকেন, যে হচ্ছে ট্রেনিংটা আপনি ড্রাইভারকে, সেই ড্রাইভারকে আমি কি গাড়িটা চালাতে পারবো সেটা বলেন? গাড়িটা চালানো একদম ইজি। আপনার দেখা গেলো কেউ যদি একবার করে দেখে নেয় সে নিজেই মেশিনটা চালাতে পারবে, মেশিনটা চালানো মানে মন দিয়ে যদি দেখে আর কাজের সিস্টেমগুলো একটু বুঝে নেয় তাহলে ইজি। আচ্ছা, এটা নিয়ে কি দেখা যাচ্ছে যেরকমভাবে আমি শুনলাম যতটুকু আপনাদের এখানকার কিছু স্থানীয় কৃষকের কাছ থেকে, যে তারা নাকি বাইট থেকে এই ধরনের গাড়িগুলো এসে তাদের এলাকায় ধানগুলো কেটে যাচ্ছে, তো এটা আপনারা যে প্রত্যেকটা কৃষকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা কী কী পদক্ষেপ রাখছেন? আমরা সবাই উদ্বুদ্ধ করবো যে দেশীয় প্রযুক্তি মেশিন ইউজ করার জন্য, কারণ বাইরের মেশিনগুলোর যেই দাম যেই কাজ সেম একই মেশিন, দামও কম আবার সার্ভিসও ভালো, তো আমাদের মেশিনটাতে সেই ধরনের ইয়েগুলো রয়েছে। এই কারণে আমরা টার্গেট নিব যে ইয়ের, আর বাংলাদেশ গভর্নমেন্টেরও এখন টার্গেট দেশীয় প্রযুক্তির মেশিন তৈরির, তো আমরা চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা, আপনারা বাংলাদেশে কোন কোন মেশিনগুলোতে ভূমিকা রাখছেন? আমরা এগ্রিকালচার মেশিনে সব আইটেমে ভূমিকা রাখতেছি, ধান গম কাটা মারা এই যে মেশিনগুলো এইগুলো, তারপরে আলু তোলা, আলু লাগানো মেশিনগুলো, তারপরে দেখা যাচ্ছে অনেক যে এগ্রিকালচারের যে আরো মেশিনগুলো আছে, মানে এক কথা এগ্রিকালচার সব ধরনের মেশিন, মানে এক কথা এগ্রিকালচার বেশ সব মেশিনই আমাদের ওয়েবসাইটে কেউ ভিজিট করলেই দেখতে পারবে আমাদের এগ্রিকালচার মেশিনের সব আইটেম দেখতে পারবে। তো আমি এখন এই যে আপনাদের যে জমিতে ধানটা কাটা হচ্ছে, আমি এরকম একজন চাষির সাথে কথা বলতে যাচ্ছি আপনাদের চুয়াডাঙ্গা, আমি একটু চাই একটু কাছে কথা বলতে তারপর আপনার সাথে আপনার কাছে আসি। তো আমরা এখন সেরকমই একজন কৃষকের সাথে কথা বলবো যাদের জমিতে আসলে এই মেশিনগুলো চলে, তাদের কি অবস্থা, তাদের প্রতিক্রিয়া কি সেটা জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আব্দুল মালিক। আপনার তো এই যে এই বিলে জমি, তাই না? জি। আপনার এখানে কতদিন যাবত আপনার চাষাবাদ করছেন? পনেরো ষোলো বছর ধরে। আপনার কি কি ধরনের কি কি চাষ করেন আসলে জমিতে? জমিতে ভুট্টা করে, ধান করে, কচু এসব আছে। আচ্ছা, যে এই মেশিনটাতে যখন ধান কাটছেন, তো আপনারা আগে যখন ধান কাটতেন লোক দিয়ে কিংবা লেবার দিয়ে কিংবা জন দিয়ে যাকেই বলে না কেন, তখন আপনাদের কেমন খরচ হতো আর এটা দিয়ে কেমন সুবিধা হচ্ছে? এটা দিয়ে সুবিধা ভালো হবে। মানে কেমন সুবিধা হচ্ছে আপনাদের? এটা ধানটা ধরো মাড়াই করে এক দূরে মাড়াই হয়ে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। আপনার মুখের হুড়ো জাবড় হচ্ছে খুব, মানে পাদি ধাড়ি ধাড়ি নিয়ে গেলে এখন কি এখান থেকে ক্লিয়ার হয়ে একবারে বের হয়েছে, বস্তা বস্তা বলে চলে যাচ্ছে। এখানে আপনার খরচ কেমন হয়? খরচ প্রায় 1800 টাকা বিঘি ধরে কাটতে লাগছে এই গাড়িতে। আপনার ঝাড়াই কাটাই মারাই আপনার লোক দিয়ে যদি কাটতে যায় তাহলে সেক্ষেত্রে আপনার কত টাকা খরচ হতে পারে? 3000 টাকা ধরতে পারে এভারেজ। এভারেজ 3000 টাকা কাটায় আর এখানে হচ্ছে 1800 টাকা হয়ে যাচ্ছে। তো আপনার এটা দিয়ে সুবিধাটা আপনারা যে পাচ্ছেন, এইটা আপনারা কি মনে করছেন যে এটা আরও বাড়ানো দরকার কিংবা এরকম আপনাদের কি মনে? সুবিধা সবচেয়ে ভালো হবে। এখন কি এটা থেকে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে আপনাদের দিকে? না, অ্যাভেলেবল নাই, পাওয়া যাচ্ছে না, খুব কম।
তো দর্শক আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমাদের দেশের তৈরি কম্বাইন্ড হারভেস্টার আমাদের দেশের গর্ব সেই অমিতুল ভাইয়ের সাথে কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি তবে বিদায় নিচ্ছি না দেখা হবে কোনো এক সময় কোনো এক জায়গায় কোনো এক সফল ব্যক্তির পাশে কোনো এক সফল জিনিস নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ভালো থাকবেন।